এ মাসের সমস্ত নাটক কালিদাস রায় প্রণীত জাতকের গল্প অবলম্বনে। আজকের নাটক মাতঙ্গ জাতক। বারাণসীরাজ ব্রহ্মদত্তের সময় বোধিসত্ত্ব একবার চণ্ডাল রূপে জন্মগ্রহণ করেছিলেন। তিনি নগরের উপকণ্ঠে বাস করতেন। একদিন তিনি পথের ধারে দাঁড়িয়েছিলেন। একজন সৃষ্টি কন্যা শিবিকারোহণে উদ্যানে উৎসব করতে যাচ্ছিল। মাতঙ্গের বলিষ্ঠ ও সুগঠিত দেহ দেখে তিনি জিজ্ঞাসা করলেন, এই লোকটি কে? উত্তরে জানলেন, মাতঙ্গ একজন চণ্ডাল। সৃষ্টিকন্যা প্রভাতে চণ্ডাল দর্শন হলো মনে করে উদ্যানে না গিয়ে গৃহে ফিরলেন এবং গন্ধদক দ্বারা অপবিত্র চোখ ধুয়ে ফেললেন। সঙ্গের অনুচররা উৎসব ভঙ্গ হলো বলে বড়ই কুপিত হলো। কোপ বসে তারা মাতঙ্গকে মেরে আধমরা করে রেখে গেল। মাতঙ্গের এই দুর্দশা দেখে নগর দেবতাদের ক্রোধের অবধি থাকল না। তাদের কোপের ফলে সৃষ্টিকন্যা অন্ধ হয়ে গেল এবং যারা প্রহার করেছিল তাদের উত্থান শক্তি রহিত হয়ে গেল। সৃষ্টিকন্যা বুঝতে পারলেন মাতঙ্গকে ঘৃণা করার জন্যই তার এই দুর্দশা। তখন সৃষ্টিকন্যা মাতঙ্গের চরণে এসে শরণ নিলেন। আমাকে ক্ষমা করুন আপনি। তুমি যদি আমার ভার্যা হও তাহলে তোমার চোখ তুমি ফিরে পাবে এবং তোমার অনুচর ও পরিজনগণ আবার উঠে চলাফেরা করতে পারবে। সৃষ্টিকন্যা কি করেন, মাতঙ্গকেই বিবাহ করলেন। তিনি আবার চোখের দৃষ্টি ফিরে পেলেন এবং অনুচরবর্গ সুস্থ হল। মাতঙ্গ ভাবলেন, সৃষ্টিকন্যা বাধ্য হয়ে আমাকে বিয়ে করেছেন, তাতে সমগ্র নগরীর মধ্যে এমনভাবে সম্মানিত করতে হবে যে তার যেন কোনো ক্ষোভ না থাকে। এই ভেবে মাতঙ্গ প্রব্রজ্ঞা গ্রহণ করে কঠোর তপ করতে লাগলেন। তার কঠোর তপে শক্রের আসন উত্তপ্ত হল। শক্র মাতঙ্গের সম্মুখে আবির্ভূত হলেন। তুমি কি চাও বৎস? প্রভু, আমার ভার্যা এমন অলৌকিক শক্তি লাভ করুক যাতে সমস্ত নগরবাসীর সে উপাস্য হতে পারে এবং তার গর্ভে একটি সর্বাঙ্গ সুন্দর পুত্র। তথাস্তু। মাতঙ্গ বর পেয়ে ফিরলেন, কিন্তু বেশি দিন গৃহে বাস করলেন না। ভার্যাকে যথাযোগ্য উপদেশ দিয়ে প্রব্রজ্ঞায় চলে গেলেন। মাতঙ্গ ভার্যার অলৌকিক শক্তির কথা সমস্ত নগরের লোক ক্রমে জানতে পারল। একে তো তিনি মাতঙ্গের অলৌকিক শক্তির বলে চক্ষু লাভ করেছিলেন, তারপর তিনি নিজে দুরারোগ্য রোগ সারাতে পারতেন, ফলে চণ্ডাল পত্নীর চরণতলে নগরের আপামর সাধারণ মস্তক অবনত করল। তিনি প্রত্যহ এত রাশি রাশি অর্থ লাভ করতে লাগলেন যে অল্প দিনেই ধনেশ্বরী হলেন। কিছুকাল পরে তার একটি পুত্র হল। পুত্রটির বয়ক্রম 8 বছর হলে বারাণসীর প্রধান প্রধান আচার্য তাকে বেদ ও অন্যান্য শাস্ত্র শিক্ষা দিতে লাগলেন। 16 বছর বয়সের সময় মাতঙ্গপুত্র মাণ্ডব্য বেদজ্ঞ ও বহু বিদ্যায় বিশারদ হয়ে উঠল। ক্রমে তার মনে এমন অভিমান জাগল যে সে নিজে যে চণ্ডালের পুত্র তা সে ভুলে গেল। একদিন মাতঙ্গ ভার্যা দৃষ্ট মাঙ্গলিকা 16 সহস্র শ্রমণ ও ব্রাহ্মণ নিমন্ত্রণ করে খাওয়াচ্ছিলেন। মাণ্ডব্য কুমার নিজে সুবর্ণ পাদুকা পায়ে তাদের বলছিলেন, এই ওই পাতে মধু দাও, ওই পাতে পায়েস দাও, ওই পাতে পায়েস দাও। পুত্রকে শিক্ষা দেওয়ার জন্য মাতঙ্গ যজ্ঞ মণ্ডপের এক কোণে
ছিন্ন বস্ত্র পরিধান করে ধুলো মেখে বসে রইলেন। মাণ্ডব্যের চোখে পড়ার জন্য তিনি মাঝে মাঝে কাশতে লাগলেন। চোখে পড়তেই মাণ্ডব্য মাতঙ্গের কাছে এসে বলল, এই কে হে তুমি? পাংশু পিশাচের মতো এখানে বসে আছো কেন? এখানে ব্রাহ্মণ অর্হত ভিক্ষু শ্রমণদের ভোজন করানো হচ্ছে দেখতে পাচ্ছ না নাকি? হ্যাঁ, দূর হও এখান থেকে। এত আহারের আয়োজন করেছেন, আমি একজন ক্ষুধার্ত ভিক্ষু, আমি কি এক মুঠো পাব না? হ্যাঁ হ্যাঁ, আয়োজন খুব হয়েছে, কিন্তু সে তোমার জন্য নয়, ধর্মনিষ্ঠ জ্ঞানীদের জন্য। এরা ভোজন করলে পূর্ণ হবে, তোমার পেট ভরিয়ে কি হবে? হ্যাঁ, কৃষক যখন ধান বপন করে তখন উচ্চ নিম্ন জলাভূমি তিন রকম জমিতেই বীজ বপন করে। কিরূপ বৃষ্টি হবে তার ঠিকানা কি? অতিবৃষ্টি হলে উচ্চভূমির শস্য সে পায়, অল্প বৃষ্টি হলে নিচু জমির শস্য পায়, একেবারে অনাবৃষ্টি হলে জলাজমির শস্য পায়। আপনারও তেমনি সকল জাতির সকল শ্রেণীর লোককেই দান করা উচিত। কে জানে কাকে দান করলে কিরূপ পুণ্য হবে? হ্যাঁ হ্যাঁ, সুক্ষেত্র কাকে বলে তা আমি জানি, সেই জন্যই তো ধর্মনিষ্ঠ ব্যক্তিদের ভোজন করাচ্ছি। যারা নিচু জাতিতে জন্মগ্রহণ করে তারা পূর্বজন্মের মহাপাপী ছিল, মহাপাপীদের আমি দান করি না। যারা জাত্যহংকারে অন্ধ, যাদের মন ক্রোধ লোভ ও দেশে পূর্ণ, তারা কখনো সুক্ষেত্র নয়। বটে, আমার সঙ্গে রীতিমতো তর্ক জুড়ে দিলে দেখছি, একটা ভারী আস্পর্ধা। এ তুই কে বলতো? আমি একজন চণ্ডাল। চণ্ডাল? এ দূর দূর দূর, এই দারোয়ান কোথায়? একে মেরে আধমরা করে বিদায় দাও। এদিকে চণ্ডাল মণ্ডপে উঠেছে শুনে ব্রাহ্মণেরা আহার ত্যাগ করল। দারোয়ানেরা মাতঙ্গের দেহ স্পর্শ করবার আগেই মাতঙ্গ দিব্য দেহ ধারণ করে আকাশে উঠে বললেন, জ্বলন্ত আগুন কি কেউ গিলতে পারে? নখ দিয়ে কে কেউ পর্বত বিদীর্ণ করতে পারে? দাঁত দিয়ে চিবে কি লোহা খাওয়া যায়? বেদ পাঠ করে তুমি মূর্খ হয়েছো। যে বিদ্যা দেশ দ্বন্দ্ব দূর করতে পারে না তা অবিদ্যা। মাণ্ডব্য অবাক হয়ে উপরের দিকে চেয়ে রইল। নিমন্ত্রিতগণ বমি করতে করতে ক্লান্ত হয়ে পড়ল। নগর দেবতারা মহাভিক্ষু মাতঙ্গের অপমানে কুপিত হয়ে এক যক্ষকে প্রেরণ করলেন। যক্ষ এসে মাণ্ডব্যের মুণ্ড মুচড়িয়ে পিঠের দিকে ঘুরিয়ে দিলেন। এই সংবাদ শুনে দৃষ্ট মাঙ্গলিকা ছুটে আসলেন। পুত্রের দুর্দশা দেখলেন, নিমন্ত্রিত ব্যক্তিদের দুর্দশাও দেখলেন। দারোয়ানদের কাছে আদ্যপান্ত শুনে তিনি বুঝলেন, মাতঙ্গ পণ্ডিতের অপমান হয়েছে, সেজন্য নগর দেবতারা কুপিত হয়ে এই অনর্থ ঘটিয়েছেন। তখন মাতঙ্গ ভার্যা মাতঙ্গের অনুসন্ধানে বের হলেন। স্বামী দত্ত অলৌকিক শক্তি প্রভাবে তিনি স্বামীকে খুঁজে বার করলেন এবং তাঁর চরণে পড়ে কাঁদতে লাগলেন। স্বামী, আমার পুত্রকে আপনি ক্ষমা করুন। জাত্যভিমানের এই দণ্ড, মাণ্ডব্য যে চণ্ডাল পুত্র তা সে জানে, তবু সে বেদ পাঠ করে ও ধনেশ্বর হয়ে ভাবছে সে উচ্চ জাতি। আর ওই ভোজনলোভী দলের সকলেই জানে মাণ্ডব্য চণ্ডাল পুত্র, তবু সে ধনী বলে এবং প্রচুর দক্ষিণার লোভে তার অন্ন ভক্ষণ করছিল। চণ্ডাল বলে মাণ্ডব্য আমার অপমান করল, আমি মণ্ডপে উঠেছিলাম বলে ভোজনলোভদের দল আহার ত্যাগ করল, এই কপটাচারের দণ্ড তাদের ভোগ করতেই হবে। দুর্বুদ্ধির দণ্ড যথেষ্ট হয়েছে, মাণ্ডব্যেরও যথেষ্ট শিক্ষা হয়েছে, এখন রক্ষা করুন প্রভু, রক্ষা করুন। এখন এক উপায় আছে, আমার উচ্ছিষ্ট অন্ন ওই মৃৎপাত্রে পড়ে আছে, ওই অন্নের এক মুষ্টি নিয়ে গিয়ে আমারই উচ্ছিষ্ট এ কথা জানিয়ে পুত্রকে খাওয়াও গিয়ে, তাতে পুত্র সুস্থ হবে। যথা আজ্ঞা প্রভু। মাণ্ডব্য, মূর্খ তুমি, তোমার চণ্ডাল পিতার এই উচ্ছিষ্ট অন্ন ভোজন করে তুমি সুস্থ হও। মাণ্ডব্য এখন বুঝল, বিদ্যা ও ধনের অন্ধকারে অন্ধ হয়ে সে নিজের চণ্ডাল পিতারই লাঞ্ছনা এবং অপমান করেছে। তখন সে কাঁদতে কাঁদতে পরম আগ্রহে
উচ্ছিষ্ট অন্ন মুখে তুলে নিল। মুখে এই অন্ন দিতেই তার মুখ ঘুরে গেল। আর দুশ্চিন লোভী লোকেদের ভোজন করিও না, ওরা চণ্ডালকে ঘৃণা করে চণ্ডালেরই অন্ন গ্রহণ করেছে। যতক্ষণ পর্যন্ত একটি অন্ন উদরে থাকবে ততক্ষণ পর্যন্ত ওদের বমি করতেই হবে। বিদ্যা ও অর্থ লাভ করে যারা আপনার জাতি জন্মের কথা ভুলে যায়, আর যাকে ঘৃণা করে অর্থ লোভে ও লালসার বশবর্তী হয়ে যারা তাঁরই অন্ন গোগ্রাসে গেলে, তাদের এরূপ দণ্ডই হয়। এই গল্পটি শোনালেন দেবযানী ঘোষ। অন্যান্য ভূমিকায় অভিনয় করলেন মাতঙ্গ অনিরুদ্ধ ঘোষ, স্ত্রী আদ্রিতা ভট্টাচার্য, শক্রদেব শুভজিৎ পাত্র, মাণ্ডব্য অভিক ঘোষাল, পরিচালনা দেবযানী ঘোষ, নাট্যরূপ অনিরুদ্ধ ঘোষ, উপদেষ্টা অরিজিৎ মিত্র।